আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামীকালও। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে। আগামীকাল বৃহস্পতিবারেও এক টানা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। পার্বত্য থেকে সমতল সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতে। নিম্নচাপের প্রভাব দেখা যাবে শহরতলিজুড়েও। সারাদিন মূলত মেঘলা আকাশই থাকবে আগামীকাল। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলি কলকাতায়। আর এই বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে শহরতলি কলকাতা জুড়ে। এ বিষয়ে আবহাওয়াবিদ কি বলছেন শুনে নেব। জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওই জেলাগুলির অধিকাংশ স্থানে। আর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে পশ্চিম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, নর্থ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা আছে। সমগ্র পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বেশিরভাগ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিছু জেলাতে, পশ্চিমবঙ্গের কিছু জেলায় আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং আপনার কি বলে অরেঞ্জ সতর্কবার্তাও দেওয়া হয়ে গেছে। আর ভারী বৃষ্টিপাতের হওয়ারও সম্ভাবনা আছে এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে, সেগুলি হলো দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ।